নেতা আছে, তোমাদের কোন মনীষী আছে যে আমাদের জীবনের জীবন ব্যবস্থা সব রাস্তা বলতে পারবে? কেউ নেই। কেউ যদি থাকেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু শেখান। আমার নবী তার সাহাবাকে নামাজ শেখালেন, বললেন বাবা তুমি রুকু করলে তোমার মাজা দেখলাম উটের মতো কুজো হয়ে আছে, ও রুকু আল্লাহ নেবে। রুকু করতে হলে স্টেট দাঁড়িয়ে আছো, ঠিক স্টেট রুকুতে যাবে। তোমার মাথা, তোমার পিঠ, তোমার কোমর যেন সব সমান থাকে, জোরে বলা যাবে না। এমন রুকু কখন হবে? যখন আমি নামাজের এলেম অর্জন করব, নামাজটা শিখবো, এটা জোরে বলা যাবে। তুমি সেজদা করলে টপ টপ করে দুটো সেজদার মাঝখানে তাআদিল আরকান করলে না, ও সেজদা আল্লাহ নেবে না। তুমি দুই সেজদার মাঝখানে অবশ্যই এতটুকু অবশ্যই দেরি করবে, আল্লাহুম্মা গফিরলি পড়া যায়। আর যদি জানো তাহলে পরিপূর্ণ দোয়াটা পড়ে দিও, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। শব্দের একটু তারতম্য বিভিন্ন হাদিস অনুযায়ী আছে, তবে দোয়াটা হলো এমনই, ও বান্দা তুমি জানলে ওখানে তুমি পড়ো, টপ টপ করে দুটো সেজদা দিও না। সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর, তাই নামাজ সর্বদাই শান্ত হয়ে পড়বে, একটু জোরে বলা যাবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে নামাজ শেখালেন। আজকের দিনে হয়তো আমাদের ভুলগুলো ধরা পড়ছে। আমি গোনাগার, ভুল শুধু ধরিয়ে দেব না, রাস্তা বলে দেব। আজকে আমার সমাজে মসজিদের কি অভাব আছে? মসজিদ একদম ব্যাঙের ছাতা মতো, মোল্লা পাড়ার মসজিদ, শেখ পাড়ার মসজিদ, গাজী পাড়ার মসজিদ, মুন্সি পাড়ার মসজিদ। কেন কেউ কারোর পাড়ায় আর যাবে না, সবাইকে আল্লাহ অর্থ দিয়েছে, তাই লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে মসজিদ হচ্ছে। আলহামদুলিল্লাহ, হিংসা আমার হয় না, আমার দুঃখ এখানে হয়। মসজিদ বানানোর অভাব নেই, কিন্তু মসজিদে যোগ্য ইমামকে যোগ্য মান দিয়ে রাখার বড় অভাব। ওই মসজিদের মেম্বারগুলো এক সময় কাঠের ছিল, খেজুর গাছের গায়ে হেলান দিয়ে মানবী খুতবা দিতেন। একটা সময় ওই মসজিদের মেহরাবগুলো, মেম্বারগুলো দুর্বল ছিল, কিন্তু ওই মেম্বার মেহরাবে দাঁড়াতেন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলা যাবে না। আবার তারপরে একদিন ওই মেম্বারে দাঁড়াতেন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একদিন ওই মেম্বারে দাঁড়াতেন সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, একদিন ওই মেম্বারে দাঁড়াতেন মুসলমানদের নেতা। আর আজকে ওখানে ইমামুল মুসলিমিন বলি বটে, কিন্তু গোলামুল মুসলিম বলি। ওরা তো ইমাম, কিন্তু হয় ওরা প্রকৃতপক্ষে গোলাম। ওদের এটা বলা যাবে না, সেটা বলা যাবে না, বাঁধন, ঠিক না বেটা? লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ করব, বাবু তোমাকে কত দেয়? আর বলেন না হুজুর 3000 টাকা দিত, আর যেই ভাতা চালু হয়েছে এখন 500 টাকা করে দেয়, আর ভাতা 2500 টাকা। লক্ষ টাকার মসজিদ বানানোর স্বপ্ন আছে, আর ইমাম কত সস্তায় পাওয়া যায়, ভাবতে পারছেন? জাতির উন্নতি হতে পারে, ওই জায়গাটা উন্নত করেন না, যোগ্য ইমামকে যোগ্য অর্থ দিয়ে তাকে ওখানে দাঁড় করিয়ে দেন না। বক্তারা যে আলোচনাগুলো করছেন, আল্লাহ চাইলে তার মধ্যে এলেম আছে। একদিন শোনা আর রেগুলার শোনা, একদিন বলা আর রেগুলার বলা, এগুলো বন্ধ করতে বলছি না, করেন, তবে ওটার সাথে সাথে। কেন এই যে শানটা পড়ছে, 1 বছর পরে আবার শান দিতে গেলে জং ধরে নষ্ট হয়ে যাবে। রেগুলার যদি ওখান থেকে শানটা চালু থাকে, তাই আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন তাল্লা। অল্প হোক, রেগুলার হোক, কন্টিনিউ হোক, ওটাই আল্লাহর কাছে বেশি প্রিয়, হঠাৎ করে জোয়ার আসার তুলনায়, একটু জোরে বলা যাবে। ও ভাই বাবজি, আমি যেদিন আমার গ্রামে বছর 2 হচ্ছে একবার নবী দিবসে ঠিক এই কথাটাই আলোচনা করলাম যে ফকিরকে ঠকানো অপরাধ যদি হয়, আল্লাহকে ঠকানো কি অপরাধ না? আমার গ্রামের একদল হাজী সাহেব তারা কাঁদতে শুরু করেছে, একদল দাদু চাচাজি কাঁদতে শুরু করে আর বলছে, বাবুরে এতদিন কেউ তো আমাদের বলিনি, আমি আজকে 20 বছর নামাজ পড়ছি, কেউ বলছে 10 বছর। সত্য কথা, তুমি যা বললে তাই, দোয়ায় কোনোটা আমার মুখস্থ নেই, আর তাহিয়াতটা জানি না বাবু, ওই যা হোক করে যে হক করে চলে যাচ্ছে, জীবনে কোনোদিন শেখার চেষ্টা করিনি, এখন বললে যখন আমার তো বিরাট কষ্ট হচ্ছে, আল্লাহকে আর ঠকাবো না, রাস্তাটা একটু বলে দাও। আমি বললাম একটাই রাস্তা, এই মসজিদগুলোকে ভেবে নেন, এই মসজিদগুলো হলো মসজিদে নাবাবির ছাত্র, জোরে বলা যাবে না, ইমামগুলো হলো আমার নবীর ওয়ারিস, আর মুক্তাদি আপনারা ভেবে নেন সাহাবাদের কাতারে দাঁড়িয়ে আছেন, চোখটা বন্ধ করে ভেবে নেন নবীর মসজিদে দাঁড়িয়ে নামাজ আদায় করছি, তাহলে আগে ভাবেন আমরা শিখবো তারপরে পড়বো, এই নিয়তটা করলে ইনশাল্লাহ জাতির পরিবর্তন হবে, জোরে বলা যাবে। আমি বললাম এক কাজ করেন, নামাজের মধ্যে এই গোটা নামাজ যত নামাজ আমরা পড়ি এর মধ্যে বড় দোয়া মাত্র 5টা, কটা কটা দোয়া মাত্র 5টা, আর নামাজ কওক নামাজও 5 আর দোয়াও কটা বড় 5টা। আমি বললাম এক কাজ করেন না, নামাজের পরে তো আমরা দোয়া করি, তো বলে হ্যাঁ দোয়াটা করেন, দোয়া করে নামাজের দোয়াগুলো যদি নামাজের পরে পড়া হয় গোনা হবে না, দোয়া তো ভালো জিনিস। তো দোয়া করার পর ইমাম সাহেব পিছন দিকে ফিরে প্রতি ওয়াক্তে ওয়াক্তে একটা করে দোয়া পড়া, কেন? যেহেতু জাতি সময় দিতে চায় না, এদের কাছে আর সময় নেই, এরা আর বসতে চায় না, শিখতে চায় না, আরবি জানে না, বাংলা জানে না, কত বাহানা, অন্তত এই জোরে জোরে বললে ওরা একসাথে পড়লেই শুনে শুনে হয়তো মুখস্থ হয়ে যাবে, জোরে বলা যাবে। তাই বললাম এক কাজ করেন, ফজরের নামাজের সময় দোয়া করার পর 1 মিনিট আত্তাহিয়াত ইমাম সাহেব জোরে জোরে বলুক আর আপনারা জোরে জোরে পড়েন, হলো জোহরের নামাজে দরুদ ইব্রাহিমটা পড়ুক, আসরের নামাজে দোয়ায়ে মাসুরাটা পড়ুক, মাগরিবের নামাজে সানাটা পড়ুক, এশার নামাজে দোয়ায়ে কুনুতটা পড়ুক। দেখেন না আল্লাহর কি শান, 5 মাস 7 মাস যেতে না যেতেই আমি নিজে পরীক্ষিত, আমার গ্রামের এই মুহূর্তে ছোট্ট মসজিদ, কিন্তু আলহামদুলিল্লাহ সব মুসল্লিদের দোয়াগুলো মুখস্থ হয়ে গেছে, জোরে বলেন। এখন আপনাকে বলবে তুমি কোথায় পেলে, এখন তো কিছু করতে গেলে পিছনে লাগার লোক আছে, কাজ করার লোক কম, পিছনে লাগার লোক আছে, তা আপনি বলবেন আমি কোথাও পাইনি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে করো, তাই জানছি ভাই, এখন তুমি যদি বাধা দাও দিতে পারো, আমাকে না জেনে আল্লাহকে আমি ঠকাতে রাজি নই, যদি বলা যাবে একটা ভাই বাবজি। তাহলে 5 ওয়াক্ত নামাজে 5টা দোয়া, একটি ইমাম সাহেবকে অনুরোধ করে বলেন হুজুর আমরা আর আল্লাহকে ঠকাতে চাই না, একটু আমাদেরকে পড়িয়ে দেন, একটু জানিয়ে দেন, এভাবে যদি জীবনটা আস্তে 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 করে তিলে তিলে তাল বানিয়ে নেন, শেখার কিন্তু কোনোদিন শেষ নেই, এই শিখতে 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 চলতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহুল আজিজ আপনি আল্লাহকে আর কোনোদিন ঠকাবেন না। ফকিরকে ঠকালে যদি অপরাধ হয়, আল্লাহকে ঠকানো বড় অপরাধ, এই অপরাধটা যেদিন মনের মধ্যে বসে যাবে সেই দিন থেকে আল্লাহকে ঠকানোর ইচ্ছা আর মনে জাগবে না, এই দোয়াগুলো অবশ্যই মুখস্থ করার ইচ্ছা জাগবে, জোরে বলা যাবে। আজানের পরে হাত তোলেন কেন? তোলেন, বিশ্বনবীর পরিষ্কার হাদিস, মান সাআলালিল ওয়াসিলাতা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার জন্য ওসিলার দোয়া করবে আমি রাসূল বলছি তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে, জোরে বলা যাবে না। ওসিলা মানে কি? আমার রাসূল অন্য হাদিসের ব্যাখ্যায় বলছেন ওসিলা হলো একটা জান্নাতের উচ্চ মাকাম, আমি নবী আমার বড় আশা, আল্লাহ বলেছেন তার এক নেক বান্দাকে তিনি ওই সেই মাকামটা দেবেন, আমার বড় আশা ওই মাকামটা আমার আল্লাহ আমাকেই প্রদান করবেন, জোরে বলা যাবে না। আমার যে যে উম্মাত আমার জন্য বলবে আল্লাহ আমার নবীকে ওই মাকামটা প্রদান করো, আমি তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। ওই জন্য আযানের দোয়ার মধ্যে আছে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, ওই যে ওয়াসিলা পেয়ে গেলেন না, আতি মানে ও আল্লাহ দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল ওয়াসিলাতা মানে ওসিলার উচ্চ মাকাম, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হাত তুললাম মানে আমার নবীকে বলছেন আমি মোহাম্মদ আমি তোমার জন্য ওসিলার দোয়া দিচ্ছি, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে কত ভাই বাবাজি আছি ওই দোয়াটা মুখস্থ নেই। তাহলে বলেন হাতটা তুললাম দোয়া জানি না, কাকে ঠকাচ্ছি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠকাচ্ছি। কেন? কে বলেছে এভাবে নবীকে ঠকাতে? একবার দুবার জানতেন না, যাও পড়েছেন, কিন্তু জীবনে সব অর্জন করলেন, সামান্য একটা দোয়া কেন মুখস্থ হবে না? ও ভাই বাবজি, কষ্ট নেন না, ভুল করাটা কিন্তু ভুল না, ভুল থেকে সংশোধন না হওয়াটাই বড় ভুল। অন্যায় করাটা অন্যায় না, অন্যায় স্বীকার না করাটাই বড় অন্যায়। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদম সন্তান মানেই সে অপরাধ করে, কিন্তু অপরাধীদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যে অপরাধ করার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে ভাই বাবজি, আলোচনা সমাপ্ত করব, হুজুর এসে গেছেন, হুজুরকে নিয়ে আসছেন ভাই বাবাজিরা। তো ভাই বাবজি, আলোচনার শুরু ছিল কি, যে আমরা মানব শ্রেষ্ঠ কেন, বলে জানি প্রথমে যারা ছিলেন নিশ্চয়ই মনে আছে, আমরা বনু আদম শ্রেষ্ঠ কেন? বনু আদম শ্রেষ্ঠ হলেন এলেমের কারণে। বনু আদম সন্তান শ্রেষ্ঠ কেন? এলেমের কারণে। আজকে আমরা আদম সন্তান, আবারও যদি আল্লাহকে জানার মতো জেনে, আল্লাহকে মানার মতো মেনে আমরা দুনিয়ায় চলতে থাকি, তো আমার আল্লাহ আজ বুড়ো হয়ে যাননি। যেমন জোয়ান বদরের প্রান্তরে ছিলেন, যেমন ক্ষমতা তার তখন ছিল, আজও তেমনই আছে, কিয়ামত পর্যন্ত তেমনটাই থাকবে। একটু জোরে বলা যাবে না? আমার আল্লাহর রহমত কখনো কমে যায় না, আমার আল্লাহর শক্তি কখনো মরে যায় না, আমার আল্লাহর শক্তি যেমন ছিল আজও আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। আমরা দুর্বল হয়ে গেছি, আমাদের এলেমে দুর্বলতা এসেছে, আমাদের ইমানে দুর্বলতা এসেছে। আমরা যেদিন থেকে আমাদের ইমান, আমল, আখলাক, জ্ঞানের সাথে আল্লাহর সাথে কানেক্টটা মজবুত করব, ওই দিন থেকে ইনশাআল্লাহুল আজিজ আমরা আবার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের তাজ মাথায় পরে আল্লাহ আমাদের উপরে আবার রহমত নাজিল করে আমরা শ্রেষ্ঠত্বের সাথে বেঁচে থাকবো। জোরে বলেন একটু সুবহানাল্লাহ।